যে কারণে আফগান বোলারকে ব্যাট দিয়ে মারতে গিয়েছিলেন আসিফ আলি। আউট হয়ে আফগানিস্তানের বোলারকে মারতে গিয়েছিলেন পাকিস্তানের হার্ড হিটার ব্যাটার আসিফ আলি। প্রবল চাপের মুখে আউট হয়ে গিয়ে ফারিদ আহমেদকে ব্যাট উঁচিয়ে মারতে যান পাকিস্তানের এই তারকা। এই ঘটনা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। বুধবার এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে আসিফ আলি যখন যে বলে আউট হন, তার আগে পর্যন্ত জয়ের জন্য পাকিস্তানের 8 বলে 12 রান বাকি ছিল, হাতে ছিল 2 উইকেট। স্বাভাবিকতই তার উইকেট আফগানিস্তানের কাছে সব থেকে মূল্যবান ছিল। সেই পরিস্থিতিতে ফরিদের টিমের গতির বাউন্সের হুক মারতে যান আসিফ, কিন্তু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ব্যাটের উপরের অংশে লেগে বল শর্ট ফাইন লেগের দিকে চলে যায়। পিছনের দিকে দৌড়ে করিম জন্নত ক্যাচ নেন। আসিফ আউট হওয়ার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ফরিদ সহ আফগানিস্তানের খেলোয়াড়রা। আসিফের সামনে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফরিদ, তাতে মেজাজ হারান আসিফ আলি। ফরিদকে ধাক্কা মেরে দেন, ছেড়ে দেননি আফগান পেসারও। আসিফকে অনুসরণ করতে থাকেন, সম্ভবত কিছু বলতেও থাকেন। তারপরই পেছনে ঘুরে ব্যাট উঁচিয়ে ফরিদকে মারতে যান পাকিস্তানের খেলোয়াড় আসিফ। সেই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলে আসেন এম্পায়ার এবং আফগানিস্তানের খেলোয়াড়রা। ফারিদ এবং আসিফকে সরিয়ে নিয়ে যান তারা, তাতে অবশ্য ক্ষান্ত হননি পাকিস্তানের আসিফ। ব্যাট উঁচিয়ে ফারিদকে উদ্দেশ্য করে তাকে কিছু কথা বলতে দেখা যায়। সেই সময় আফগানিস্তানের খেলোয়াড়দের শান্ত থাকতে বলেন হাসান আলি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।